এখন এই ধরনের পরিস্থিতি, অনটনের কোনো পরিস্থিতি রাজ্যের কোথাও নেই। শহর থেকে দূরবর্তী অঞ্চল কোথাও মানুষের কাছে এই ধরনের অভাবে অভাব অভিযোগের বিষয়টি নেই। ন্যূনতম ব্যবস্থা সবার কাছেই আছে, তারপরেও শুধুমাত্র জিগির দেওয়ার জন্য আপনারা এই কাজগুলি করে চলেছেন। অনটনের কোনো পরিস্থিতি রাজ্যের কোথাও নেই। শহর থেকে দূরবর্তী অঞ্চল কোথাও মানুষের কাছে এই ধরনের অভাবে অভাব অভিযোগের বিষয়টি নেই। তাহলে সারে গিয়ে তদন্ত করে বাড়ি ঘর আটটা আটটা তাইলে মুখ্যমন্ত্রী কোন বাড়ি ঘর আটটা আটটা গিয়ে দেখতো কেডা সাহায্য পাইতেছে আর কেডা না পাইতেছে। তাহলে টিভিত বই করলে কোনো কাম হইতো না। এলাকার তার লোক আছে তো, এলাকার লোকেরে কোন ভাড়া ভাড়া বাড়ি বাড়ি গিয়ে দেখতো কে কে কর্ম করে কিভাবে হালে আছে চলতেছে মুখের কথা না। আপনারা পাইছেন না? না না, আমি চাকরি করে তার এলাকা ভালো, আমরা দিন মজুরি আইন না খাওয়াই না, আমরা ভাড়া থাকি, আমরা কেমনি রিক্ষিতা করি, কাজ না, কাজ না করলে পয়সা নাই, কাজ করলে পয়সা কোন এটা সারি তো আমরা অনেক কষ্ট হইতে আছে, 14 দিন মানছি আমরা অনেক কষ্ট হইতে মানছি। দুয়া বুটা দুছিলে গড়া গড়া হারাই লাগছে সব মুকুইলে জায়গা, বড় কিচ্ছু নাই, মরি সরি কিচ্ছু নাই, মরিস নাই, ছুটকি নাই, কোনো বাজার নাই, পিয়াজ নাই, বাজার করতে পারতেছেন না আপনারা? আজকে 25 দিন ধরে বাড়ির বুয়া রিক্সা চালাইয়া খাই, মনে রুজি রোজগার নাই, ঘরো চালও নাই, সরকার থেকে কোনো সাহায্য পাইছি অনুবিধন্ত, এর মধ্যে ভাড়া থাকি, ভাড়া থেকে সেটা চলতেছি, ও অন্ত চলানোর মতো একদম বুদ্ধি নাই, অনুকিতা করতাম কোন। আমরা কেমনে চলুম কোন স্যার, বাড়ির হচ্ছে তেলিয়া মোড়া মাইগঙ্গা, এইন ভাড়া থেকে সেটা রুজি রোজগার করি, অন্ত রুজি রোজগার একবার বন্ধ হন, আমরা খাওয়ান না খাই আমার অনুবুদ্ধি হিসাবে কি মাছ চলে ডেলকে তেল ডাইল লাগে না, মরিচ লাগে না, খরচা তো কিছু লাগে, একটা সুযোগ পেলাম, দুই চারটি হাজার রোজগার করতে পারলাম। আমরা দাদা চল তারি না কিটা করুম, আমরা তো দিন আন না দিন খাই দাদা, ও না আমরা অসহায় পড়ে আছি, এখন কী করাম কোন না না, অনেক দিন পরে আজকে আসি, চাল দিয়া চাল তো দিতে আছে সরকার ঠিক হয়, চাল দিয়া কীতে পর, চাল দিলে লবণ মরিচের পয়সা কই পামু বা সবজি কই পামু, গরিব মানুষ আমরা বাচ্চা আমরা আর ফারতাছি না, বাচ্চা কাচ্চা মরবো উপাসে কিতা করুম, পুলিশ ধরে 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 পুলিশ ধরে তো দুইটা কীটা করবো, পুলিশও তো মানুষই, তারাও তো বুঝে গরিব মানুষ আছে, ফ্যাক্টরি কেমনে চলবো, কীটা পেছ যদি আমরা খাওয়ান তো বর্ম দেয় আমরা আমুকের আমরা আমরা প্রয়োজনীয় বড় না, সরকার যদি এক মাস তিন মাস দিয়ে হোক আমরা খাওয়ান দিও মাসে মাসে, আমরা আইতাম না, আমরা তো চলতেইব না কীটা। এখন আপনারা বাইরে ছিলেন? হ্যাঁ বাইরে ছিল, ফেডার লেগে পাইছি, আইসি কর্মকর্তা কর্মবদ্ধ তো বয়ে রাখছে, 2 ঘন্টা রইব, মুখ্যমন্ত্রী কয় আমি সাহায্য দিতে আছি, হ্যান দিতে আছি, ত্যান দিতে আছি, কারে দিতে আছে, তাহলে তদন্ত করুক না বাড়ি ঘরে গিয়া বাজার গেলে সবজি লাগবো, ডাইল লাগবো, আফামুকু চালো না তো দূরের কথা, আমরা খাওয়া দিব, আমরা কি করবো।
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার কাছে আর জোরাত করে কই যেন আমরা এই দুর্দশা নিতে ভালো লাগছে। এই দেখেন এইভাবে সবজি এইভাবে দিচ্ছে, একটা মানুষের ঘরে কর্ম করে ভাত খা, একটা মহিলা বাসা দিয়ে কাজ করে তারা শুদ্ধ ঘরের ভিতরে আটকে রাখছে। কালকে আজকে আমরা একটা যাওয়ার প্রোগ্রাম নিচ্ছি, তাও আমরা যেতে দিতেছে না, ঘরের ভিতরে অনেক লোক আছে, ঘরের ভিতরে কোনো খাদ্য নাই, তাহলে আমরা কী অপরাধ করলাম দেশটার ভিতরে? আমরা লেগে শুধু গেলেই নাও কার্ফুজারি করে তো রাখছে, এটা কি দেশের প্রশাসন? চিফ মিনিস্টারের কাছে দৃষ্টি আকর্ষণের জন্য আমি অনুরোধ করছি, মহাশয় আমরা আজকে 7 দিন হোম কোয়ারেন্টে আছি, কিন্তু আমরা সবাই দিনমজুর, পরের কাজ করা ছাড়া আমাদের পেট চলে না। যে চাল পায় ওই চাল চিনি ডাল কাঠের থেকে আমাদেরকে দেয় পরে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমাদের বাজার খরচ শুধু চাইলে তো মহাশয় আমাদের পেট ভরে না, কিচ্ছু আমাদের কোনো খরচপাতি কিচ্ছু নেই, আমরা বাইরে যাওয়ার মতন কোনো সুযোগ সুবিধা পাই না। মানুষ কিন্তু এগুলি দেখছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না। মানুষ কিন্তু তাহলে আপনাদের এই দায়িত্ব যেটা দিয়েছে তাও ছিনিয়ে নেবে, ফলে এখন থেকেই সতর্ক হয়ে যান। মানুষ কিন্তু এগুলি দেখছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না। মানুষ কিন্তু তাহলে আপনাদের এই দায়িত্ব যেটা দিয়েছে তাও ছিনিয়ে নেবে, ফলে এখন থেকেই সতর্ক হয়ে যান।